Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. As-salatu as-salamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alim hakeem. Shammaniti IQRA Bangla darshak shrota, Islamic QAnA with IQRA program apnader antorik barakbad. Alhamdulillah amader sathe royechen Briton and Europe alimedin Jamiat Al-Khair al-Islamiyar প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাসনি মুফতি শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আমরা আজকে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নববী চরিত্র সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব এবং দশমের পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা অবশ্যই অবগত আছেন যে এই প্রোগ্রামটি হচ্ছে জামে এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম। এটা প্রশ্ন উত্তরের। আমরা আশা করব আপনারা ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিট পরে ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আপনারা কল করবেন ইনশাআল্লাহ, এই প্রশ্নগুলির উত্তর দিবেন শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব ইনশাআল্লাহ। আমরা আগে আপনার কাছ থেকে কিছু আলোচনা শুনি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জনাব হযরত হাফিজ হুসাইন আহমদ বিশনাতি হাফিজাকাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র দান করুন। আপনার প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়াকেও যেন আল্লাহ তাআলা কবুলিয়ত দান করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبي خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. قال النبي صلى الله عليه وسلم بل قال الله تعالى وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার অপার অনুগ্রহে এই প্রোগ্রামটিকে যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে এই প্রোগ্রামটিকে যেন গ্রহণ করে নেন। হেদায়েতের সুবাতাস যেন এই প্রোগ্রামের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনারাও যেন প্রোগ্রামটিকে প্রাণবন্ত করে তোলেন, এ আশাবাদ ব্যক্ত করছি। হাফিজ হুসাইন আহমদ সাহেব বলেছেন যে মানে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনার একটু চেষ্টা আমরা করছি। আসলে যে কোনো দিক নিয়েই আলোচনা করা হোক না কেন, বিষয়টি এত সুবহানাল্লাহ বিশাল, এত বিস্তৃত, এত ব্যাপক আর এত কুলহীন সমুদ্রের ন্যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে দিকই আপনি তাকান না কেন এর উপর ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করা যেতে পারে। আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলী এক আজীব আশ্চর্য ধরনের একটা ফার্সি কবিতা আবৃত্তি করেছিলেন যে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়দে বেজাদারি আঁচে খুবা হামা দারন তু তনহা দারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল নবীগণকে বিভিন্ন মুজিজা, বিভিন্ন আশ্চর্য, বিভিন্ন অলৌকিকত্ব, অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দান করেছেন, মুজিজা দান করেছেন। সাধারণ গঠন আকল এবং বুদ্ধি বহির্ভূত অনেক ঊর্ধ্বের কিছু ঘটনা। তো হুসনে হযরত ইউসুফ আলাইহিস সালামের অপূর্ব সৌন্দর্য ছিল তার নবুয়তের মুজিজা দলিল। দমে ঈসা, ঈসা আলাইহিস সালাম যখন ফুঁ দিতেন শিফা লাভ হয়ে যেত, কঠিন রোগ দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাআলা উপশম করে দিতেন, শিফা দান করতেন। তো এটা তার ছিল মুজিজা। ইয়াদে হযরত মুসা আলাইহিস সালামের ইয়াদে বেজা, ওনার বকলে হাত রাখলে এটা একটা আলোকবর্তিকা এবং লাইট, প্রজ্বলিত লাইট হয়ে যেত। তো এই ধরনের সকল নবীগণকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন, আশ্চর্য অলৌকিক ঘটনা দান করেছেন, যেগুলো তাদের নবী হিসাব নবুয়তের দলিল। কিন্তু হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1,24,000 অথবা 2,24,000 নবীগণের সকলকে যে পরিমাণ মুজিজা এবং অলৌকিকত্ব দান করা হয়েছে, একা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পরিমাণ দান করা হয়েছে। আঁচে খুবা হামা দারন তুতনহা দারি, সকলের সবগুলো মুজিজা একত্রিত করলেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অনেক বেশি ছিল। কি পরিমাণ মুজিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল তার কোনো ইয়ত্তা নেই, গণনা করে কেউ শেষ করতে পারবে না, বললে অনেক কিছু বলার আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নবুয়ত পূর্ব জীবন একটা আছে, নবী হিসাবে ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন 40 বছর বয়সে। এর আগের এই ঘটনাটাকে নবুয়ত পূর্ব জীবন আমরা বলতে পারি,
মানে নবী হিসাবে ডিক্লারেশন দেওয়ার আগের সময়কাল, আর নব 40 বছর বয়সে প্রথম ওয়াহী নাজিল হলো, প্রথম নবী হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ডিক্লেয়ার করা হলো। এরপর থেকে 13 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থান করেছেন। এই অংশটাকে বলা হয় মক্কি জিন্দেগি, মক্কি জীবন। আর এরপরে আরও 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে তিনি 10 বছর মদিনায় মুনাওয়ারায় অবস্থান করেছেন। এই জীবনটাকে বলা হয় মাদানী জীবন বা মাদানী জিন্দেগি। তো একটা হলো নবুয়তের ঘোষণার আগের 40 নবুয়ত পূর্ব জীবন, আর এরপরে মক্কি জীবন, আর মাদানী জীবন। সুবহানাল্লাহ। তো এই নবুয়ত পূর্ব 40 বছরের জীবনটা হলো নবীর জন্য নবুয়তের দলিল। আল্লাহ তাআলা কাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, যে নবীর জন্য নবুয়তের দলিল হলো এই 40 বছরের সময়কাল, এই অংশটা। আর এটাকে আল্লাহ তাআলা নবী, সত্যবাদী নবী, সঠিক নবী এবং আল্লাহ প্রেরিত পয়গম্বর, আখেরি নবী তাজদারে মদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বশেষ আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে প্রফেট এবং নবী হিসাবে এ দুনিয়াতে আবির্ভূত হয়েছেন, তাকে প্রেরিত হয়েছেন, এর প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা 40 বছরের জীবন রেখেছেন। আর বাকি এই 23 বছরের জীবন হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। তো 40 বছর পর্যন্ত জীবনের যে অংশ, সেটাকে আমরা বলতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর জন্য নবুয়তের দলিল। আর এরপরের 23 বছর মক্কি জীবন, মাদানী জীবনকে আমরা বলতে পারি উম্মতের জন্য শরীয়তের দলিল। সুবহানাল্লাহ। কিন্তু এই পুরো জীবনে, নবী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র, নববী চরিত্র। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ উম্মত সম্পূর্ণ দূরে। আর আমরা সব কিছুই অবলম্বন করি, কিন্তু আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমায়িক চরিত্র মাধুরী, মার্জিত ব্যবহার, উন্নত চরিত্র, এর কোনো তুলনা হতে পারে না। আর উম্মতের জন্য বর্তমান সময়ে বিশেষত আমি যেটা বলবো, সেটা হলো আল্লাহর নবীর সুমহান চরিত্র, চরিত্র মাধুরী এবং মার্জিত ব্যবহার, সুন্দর আচরণ, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা সংক্ষিপ্ত শব্দে বলতে পারি। সেই আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, নবীর নাম অনেক নিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করছি, তার প্রতি ভালোবাসা এবং ভক্তির দোহাই অনেক দিচ্ছি, কিন্তু নববী চরিত্র থেকে, নবীজির সুমহান আখলাক এবং চরিত্র থেকে, চরিত্র মাধুরী থেকে, মার্জিত ব্যবহার থেকে, সুমধুর চরিত্রের ছোঁয়া থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ আকবার। যে চরিত্র দিয়ে তিনি দুনিয়া জয় করেছিলেন, যে আখলাক এবং সুন্দর আচরণ দিয়ে দুনিয়ার উপর তিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র থেকে আজ উম্মত সম্পূর্ণ দূরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন কি, আগে দেখেন, ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দান করেছেন, মানে এমন সওয়াব, ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, যে এত বেশি সওয়াব, এত বেশি রিওয়ার্ড, এত বেশি প্রাপ্তি, এত বেশি আল্লাহর পক্ষ থেকে অনুকম্পা, অনুদান এবং রিওয়ার্ড পণ্য আল্লাহর পক্ষ থেকে, যা শেষ হয় না, ফুরায় না, খতম হয় না, এটা অবিরত, অব্যাহত এবং অফুরন্ত, এত বেশি, মানে কন্টিনিউয়াস আপনাকে আল্লাহ তাআলা আজর দান করবেন, এই একটা কথা আল্লাহ বলছেন। আর এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং আপনাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের সর্বোচ্চ অবস্থানে আল্লাহ তাআলা আসীন করেছেন, সর্বোত্তম চরিত্রের বেস্ট এবং উত্তম পরাকাষ্ঠা প্রদর্শন করতে আপনি সক্ষম, মানে চরিত্রের যত উচ্চাঙ্গের যত ভ্যালিউজ রয়েছে, উন্নত ব্যবহার, মার্জিত চরিত্র এবং নৈতিকতার যত উন্নত মান রয়েছে, এর সর্বোচ্চ আসনে আপনি প্রতিষ্ঠিত, অর্থাৎ উন্নত চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা আপনি প্রদর্শন করছেন। তো এখানে উলামায়ে কেরাম বলেছেন, বাজ্যত ইন্নাকাল আজরান গায়রা মামনুন, এরপরে ওয়া ইন্নাকাল আলা খুলুকিন আযীম, ওয়া বি আতিফা বলা হয়, মানে এ দুই বাক্যকে একত্রিত করেছে। কিন্তু যদি গভীর দৃষ্টিতে দেখা যায়,
তাহলে সিরাত বিশেষজ্ঞ আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলহীর ভাষ্য মতে এখানে এই দুই জুমলার মধ্যে, দুই বাক্যর মধ্যে একটা হলো ইল্লাত আর একটা হলো মালুল। আল্লাহ তাআলা যেন এই কথাটা বুঝাচ্ছেন যে অফুরন্ত সওয়াব, যে সওয়াব কোনোদিন শেষ হয় না, ফুরায় না, নিঃশেষ হয় না, কন্টিনিউয়াস আপনার সওয়াব বাড়ছে, আপনার পুণ্য বাড়ছে, অবিরত এটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো এই যে অব্যাহত গতিতে আল্লাহ তাআলা আপনাকে আপনার রেওয়ার্ড বাড়াচ্ছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন আরও বেশি করে, আপনার মর্যাদা আল্লাহর কাছে আরও কন্টিনিউয়াস বাড়ছে, এই যে মানে আল্লাহ তাআলা যে পুরস্কৃত করলেন, এই যে আল্লাহ তাআলা এত উচ্চ মাকাম দান করলেন, এর দলিল স্বরূপ পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলছেন যে অফুরন্ত সওয়াব অব্যাহত গতিতে কন্টিনিউ মর্যাদা বৃদ্ধির এই ধারাবাহিকতা, এটা কেন? এর মূল কারণ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র মাধুরী, মার্জিত ব্যবহার, সুমধুর চরিত্র এবং চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনে তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো জুড়ি নেই, আর সেই আখলাকের কারণেই তাকে আল্লাহ তাআলা এই অফুরন্ত সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন। তো অফুরন্ত সওয়াবের কারণ কি সেটা পরবর্তী বাক্যের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে উন্নত চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনে সক্ষম হওয়ার কারণেই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে অফুরন্ত সওয়াবের অব্যাহত ধারা রেখেছেন। সুবহানাল্লাহিল আযীম। তো এই উন্নত চরিত্রের যতগুলো দিক আপনি দেখতে পারেন, সবচেয়ে বড় চরিত্রের গুরুত্বপূর্ণ দিক হলো যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তাকে ভালো চরিত্রের মানুষ কেউ বলে না। যত ভালো ব্যবহারই দেখাক না কেন, যদি কেউ ধোঁকা দেয় তাহলে তাকে কেউ ভালো বলবে না। মুখ দিয়ে খুব সুন্দর ভাষায় আপনাকে কথা বলুক কিন্তু আপনি বলবেন এটা একটা ধোঁকাবাজ, এটা একটা ফ্রডি। তো আপনি দেখেন সত্যবাদিতার ক্ষেত্রে, ট্রুথ, সত্যবাদিতার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জুড়ি ছিল না। সবচেয়ে বড় দুশ্মন, জানের দুশ্মন আবু জেহেলকেও লোকজন জিজ্ঞাসা করেছে যে মানুষ কীরকম, আবু জেহেলও কিন্তু উত্তরে বলেছে প্রিয় নবী, হ্যাঁ মানুষ কিন্তু খুবই সত্যবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা নবী হিসেবে মানতে পারছি না, আমরা অসংখ্য অগণিত দেব দেবতার পূজা করি, আমাদের বাপদাদার যে ধর্ম সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ইজ্জত সম্মান বুলুণ্ঠিত হয়ে যাবে, এটা আমাদের ইজ্জতের লড়াই, আমরা অসংখ্য অগণিত দেব দেবার দেব দেবতাকে উপাস্য বলে বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমরা বাদ দিতে চাইব না, পারবো না। কিন্তু মানুষ সে খুবই ভালো, উন্নত চরিত্রের অধিকারী, সত্যবাদী। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে লা ইমান আলী মাল্লা আমানত আলা, যার আমানত নাই তার মধ্যে কোনো ইমান নাই, যার ওয়ালা দিন আলী মাল্লা আহদালা, যে ওয়াদা খেলাফি করে তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। তো ওয়াদা খেলাফির ওয়াজটা, আমানতদারির ওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বক্তব্যের শুরুতে তিনি বলতেন, এটা জরুরি ভিত্তিতে বলতেন। বোঝা গেল যে জীবনের মধ্যে আমানতদারি রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, সত্যবাদিতা, এটার অর্থ কি সত্যবাদী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছে ব্যবসার সূত্রে কিছু টাকা পাবেন, তো এক ব্যক্তি বলছেন আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি বাড়ি থেকে টাকা। উনি চলে গেছেন, বাড়িতে যাওয়ার পর ভুলে গেছেন, ভুলে গেছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গিয়েছেন যে এখানে আপনি অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি টাকাটা। তিন দিন পরে ওনার মনে হয়েছে, চিন্তা করেন রাস্তায় যদি আপনাকে কেউ দাঁড় করিয়ে চলে যায়, তিন দিন পর্যন্ত, তিন দিন পরে ওনার মুখস্থ স্মরণ হয়েছে, তো বলবেন এখন তো আর ওনার থাকার কথা না, জানি না কতক্ষণ উনি বসলেন। ওই লোকের যখন স্মরণ হয়েছে ঘটনাক্রমে সে ভুলে গিয়েছে, আমি এক ব্যক্তিকে পেয়েছি এরকম মানুষ, ওনাকে ভুলে যায়। তো তিনি ঢাকায় এক ব্যক্তি থাকতেন আমাদের উস্তাদের খুব ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তো আমরা ওনার বাসায় দাওয়াত খেয়েছি। তো উনি বললেন যে উনি গাড়ি নিয়ে কক্সবাজারে গেলে গাড়ি, নিজের কার যেটা রেখেছেন কোথাও পার্ক করে, ওটা ভুলে যেতেন, তো নিজের গাড়ি ওইখানে পার্ক করে রেখে পরে রিক্সায় বাসায় আসতেন, পরে বললো গাড়ি তো আমি ওইখানে রেখে আসছি, এই হলো অবস্থা। এরপরে মেহমানকে এই সিটিং রুমে বসাইয়া ভিতরে গিয়ে এরপরে উনি তিন ঘন্টা পর্যন্ত গায়ে উনি ভুলে যেতেন, বলে যান, প্রায় এরকম দুর্ঘটনা ঘটে। তো আমি বললাম এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, আজকে আমাদেরকে আপনি দাওয়াত করেছেন, তো এইটা যদি ভুলে যান তাহলে আপনার যতবারই আসবো আপনি মনে করবেন যে এটা প্রথমবারই আপনি দাওয়াত করছেন, তো আপনি বেশি বেশি আমাদেরকে দাওয়াত করতে পারবেন এবং এটা বারংবার মনে করবেন না আপনি। এটা আমি একটু জোক করে বললাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পরে সেই একই জায়গায় দাঁড়ানো অবস্থায় পেয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে সরেন। তিনি ওয়াদা রক্ষাকারী, একজনকে বলে দিয়েছেন যে আমি এখানে অপেক্ষায় আছি, ওই ব্যক্তির যত সমস্যাই হোক না কেন। এরপরে তিন দিন অপেক্ষার পর ওই ব্যক্তি যখন পৌঁছলেন তো বললেন যে আপনি তো আমাকে অনেক অপেক্ষায় ফেলে দিলেন। ভদ্র নম্র সুন্দর ভাষায় জাস্ট এতটুকু বলছেন, আর এছাড়া কোনো ধরনের কোনো রূঢ় ব্যবহার, কোনো ধরনের কোনো শক্ত শব্দ বা কোনো খারাপ শব্দ ব্যয় তিনি করেননি, আর কোনো ধরনের কোনো খারাপ আচরণ তিনি করেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিন দিন অপেক্ষার পরও রাগ না করা, গুসা না করা, আর এত সুন্দর চরিত্রের পরিচয় দান করা, এটা একমাত্র শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যথেষ্ট। উত্তম চরিত্রের যতগুলো সর্বোচ্চ ভ্যালিউজ রয়েছে সেগুলোকে পূর্ণতা দান করার জন্য আমি দুনিয়াতে এসেছি। বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহু আকবার। তারা মজনুন বলতো, মজনুন বলে আখ্যায়িত করতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই তো পাগল। কারণ কি পাগল, যদি এটা ছড়িয়ে দেয়া হয় তাহলে ওনার কথা আর কেউ শুনবে না। তাওহীদের মানে তিনি শোনাচ্ছেন এক আল্লাহকে উপাসনা করার কথা, এক আল্লাহর ইবাদত করা, শিরক থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করা, শিরকে আকীদা থেকে তওবা করা এবং তাওহীদে বিশ্বাসী হওয়া, এর জন্য তিনি দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতের পয়গাম যাতে লোকজন গ্রহণ না করে এজন্য তারা ছড়িয়ে দিল ইনি তো পাগল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা আপনি প্রদর্শন করছেন, আপনি উত্তম চরিত্রের সর্বোচ্চ অবস্থানে আপনি রয়েছেন। আল্লাহ তাআলা এর উত্তর কেন দিচ্ছেন? পাগলের মধ্যে কোনোদিন ব্যালেন্স থাকতে পারে না। পাগল ভারসাম্যহীন মানুষের নাম, যার মেজাজের মধ্যে ভারসাম্য নেই, যার আচরণের মধ্যে ভারসাম্য নেই, যার চরিত্রের মধ্যে ভারসাম্য নেই, তার নাম পাগল। তার ব্যালেন্স নাই, ব্যালেন্স হারিয়ে যে বসেছে, ভারসাম্যতা যে হারিয়ে বসেছে, এমন মানুষের নামই তো পাগল। পাগল কোনোদিন সর্বোত্তম চরিত্রের, চরিত্র মাধুরীর সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান ব্যক্তিত্ব হলেন, এমন সুন্দরতম ব্যক্তিত্বের অধিকারী হলেন যে চার চরিত্র সম্পর্কে দুশ্মনও কোনো কটুবাক্য ব্যয় করতে পারে না, দুশ্মনও বিরুদ্ধে একটা কথাও বলতে পারে না। তো যে মানুষ সবচেয়ে বেশি উত্তম চরিত্রের সর্বোচ্চ আসনে আসীন, সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনে সক্ষম, এমন মানুষকে তোমরা পাগল যে আখ্যায়িত করছো, তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি আছে? তোমাদের যদি একটু সুমতি থাকত, একটু অনুধাবন শক্তি থাকত, তাহলে তোমরা তাকে অন্তত পাগল আখ্যায়িত করতে না। পাগল তো ভারসাম্যহীন মানুষকে বলা হয়, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পাগল হওয়ার যে অপলাপ তোমরা করছো, ভুল মিথ্যা একটা অপবাদ তোমরা আরোপ করছো, এটা তো কোনোভাবেই তার জন্য মানায় না। এই আল্লাহর নবীর চরিত্রকে আল্লাহ তাআলা এই মিথ্যা অপবাদের মোকাবেলায় আল্লাহ তাআলা দলিল হিসাবে সাব্যস্ত করছেন এবং পেশ করছেন। তোমরা আমার হাবিবকে পাগল আখ্যায়িত করে লোকজনকে তার থেকে দূরে সরানোর অপচেষ্টা করছো, চরিত্র পরীক্ষা করো, ব্যবহার পরীক্ষা করো, ভারসাম্যতা তোমরা দেখো। সুবহানাল্লাহিল আযীম। তো কোন চরিত্রের কোন দিকগুলো আমি বলবো, কিভাবে আমি আচরণ, কোনো দিন কেউ যদি কথা বলতেন তাহলে এইভাবে তাকাতেন না নবীজি, পুরো অ্যাটেনশন দিয়ে ফুল বডি তার দিকে, চেহারাটা তার করে দিকে করে কথা বলতেন। কোনোদিন আমরা সাধারণত এইভাবে শুনি, এইভাবে শুনি, ডান দিক থেকে বাম দিক থেকে কিছুটা, এইভাবে কোনোদিন করেননি। কারো দিকে কোনোদিন পা রেখে, পা দিয়ে এইভাবে সোজা করে এইভাবে বসেননি জীবনে। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আসলে কোন মানে শুধু চরিত্রের উপর আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা সম্ভব, ঘন্টা চলে যাবে, তবে আমরা আরো কিছু শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু প্রচুর কলার লাগিয়ে চলে এসেছে, আমরা একটা কল নিয়ে নেই ইনশাআল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, জাকাতের আরেকটা প্রশ্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ আবার, জি ইনশাআল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার।
যে অমুসলিমকে, যে কোনো হিন্দু বলে কোনো কথা নয়, যে কোনো অমুসলিমকে সাহায্য করা যাবে কি না এরকমও প্রশ্ন আপনি রাখতে পারেন। তো নিঃসন্দেহে অভাবী, অভাবগ্রস্ত, অসহায়, দুঃখী যত ধরনের মানুষই হোক না কেন, যে কোনো এখানে সাহায্যের প্রশ্ন যখন আসে তখন ধর্ম বর্ণের কোনো বালাই নেই, এখানে কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা আল্লাহ তাআলা রাখেননি। আপনি বিপদগ্রস্তকে সাহায্য করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে সাহায্য করবেন। ওই বিপদগ্রস্ত কেউ যদি ধরেন ভূমিকম্পে ধসে গেছে কোনো দেশ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে অথবা আহত অথবা সয়লাব বা ফ্লাডের কারণে সমস্যায় আক্রান্ত, তো এখানে বিপদগ্রস্তকে সাহায্য করলে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা মহাবিপদ থেকে আপনাকে আমাকে রক্ষা করবেন। এই মর্মে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে, এখানে বলা হয়নি মুসলমানকে সাহায্য করলে, বিপদগ্রস্ত যেই হবে তাকে আমরা সাহায্য করব। আচ্ছা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রথম দিকে নবুয়ত প্রাপ্তির ঘোষণার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরব সোসাইটিতে 100% সোসাইটি নন মুসলিম, শতকরা 100% অমুসলিম সম্প্রদায়, কেউ মুসলমান নয়। আল্লাহর নবী চ্যারিটেবল সংস্থা কেন বানালেন, হেল্পফুল ফজুল? তো এখন 100% নন মুসলিম সোসাইটির জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যারিটেবল সংস্থা হেল্পফুল ফজুল তৈরি করে তিনি দিন রাত অসহায় বিপদগ্রস্ত মানুষের সাহায্য করেছেন। প্রথম ওয়াহী যখন নাজিল হলো, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আর সেখানে যাওয়ার পর বললেন, আমার তো মৃত্যুর বয়স হচ্ছে, আমার এত বেশি কম্পন আর এত বেশি ঝড় উঠেছে। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, যখন 100% নন মুসলিম সোসাইটি ছিল, অমুসলিম সমাজ ছিল, বলছেন যে ইন লা কাল্লা লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, আপনাকে এইভাবে অপমৃত্যু আল্লাহ দান করবেন না, লাঞ্ছিত করবেন না, ডিগ্রেড করবেন না আল্লাহ তাআলা। কেন? এর মূল কারণ হলো যে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয় স্বজনের সম্পূর্ণ হক আদায় করেন, ভালো ব্যবহার করেন, সুখে দুঃখে তাদের সঙ্গে থাকেন, সত্য কথা বলেন, মেহমানদারি করেন, অথচ সব মানুষ নন মুসলিম, মেহমানও যারা হয়ে আসতো তারা নন মুসলিম ছিল। এরপরে ও তাহমিলুল খাল, মানে অভাবগ্রস্ত মানুষের বোঝা বহন করেন, বোঝা বহন করেন, অসহায়দের সাহায্য করেন, বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন, ডিজাস্টারের সময় আপনি সবাইকে সাহায্য করেন। এটা তো আল্লাহর নবীর সম্পূর্ণ নন মুসলিম সোসাইটিকে এই সার্ভিস দিয়ে এসেছেন। আর এই ছয়টি গুণের কথা আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে ওয়াহী নাজিল, প্রথম ওয়াহী নাজিল হওয়ার ঘটনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের প্রাণের ভয় পাচ্ছিলেন, একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল এবং কম্পনের হযরতে জিবরিল আমিন আলিহিস সালামের মুআনাকা আলিঙ্গনের কারণে যে জ্বর উঠে গিয়েছিল, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজি সম্পর্কে কি সাক্ষ্য দিচ্ছেন, যে আপনাকে আল্লাহ তাআলা আপনি ডিজাস্টারের সময় সবাইকে সাহায্য করেন, অভাবী মানুষের অভাব দূর করেন, তাকসিবুল মাদুম, যার কিছু নাই নিঃস্ব মানুষের জন্য আপনি উপার্জন করে, নিজে উপার্জন করে নিঃস্ব মানুষদের সাহায্য করেন, এই যে কথা এর দ্বারা। এরপরে মানে আমরা অমুসলিম মুসলিম নির্বিশেষে সবাইকে আমরা সাহায্য করব, তবে জাকাত দিতে পারবো না। জাকাত শুধু গরিব মুসলমানদের হক, জাকাত এটা একান্ত ইবাদত, তো জাকাত দেবো না আমরা হিন্দু সম্প্রদায়ের কেউ হোক বা অথবা মুসলিম যে কেউ হোক, কিন্তু ইসলামের হুকুম অনুযায়ী, ইসলামের শিক্ষা অনুযায়ী পরিপূর্ণ সওয়াব খ্রিস্টানদেরকে দান করলে আমরা পাবো, যে অভাবী ক্ষুধার্ত ক্ষুধার্তদেরকে খানা খাওয়াবো। সবচেয়ে ভালো ইসলাম কি? খায়রুল ইসলাম ইতআমুত তাআম, সবচেয়ে ভালো ইসলাম হলো অন্যদেরকে খাবার প্রদান করা। তো এটা এখানে মুসলমানদের কোনো শর্ত লাগানো হয়নি, মুসলিম অমুসলিম নির্বিশেষে যেই ক্ষুধার্ত হবে, অভাবী হবে, তাকে খাবার প্রদান, এটা ইসলামের শিক্ষা। সবাইকে সাহায্য সেবা শুশ্রূষা করা এটা ইসলামের তালিম এবং নবীজির সুন্নাত, এবং পরিপূর্ণ স্বভাব আমরা পাবো, কোনো চিন্তার কারণ নেই, বরং আমরা দেওয়া উচিত। জাজাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সুন্দর উত্তর। আশা করি দর্শক শ্রোতা যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ খায়র, অনেকেই হয়তো প্রশ্ন করবেন এবং আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করব। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ
রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাদের আলেমিদ্দিন মুফতি শেখ আব্দুল মুন্তাকিম সাহেব। আমরা বিরতির পূর্বে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মুফতি সাহেবের কাছ থেকে আলোচনা শুনতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। মাশাআল্লাহ, যেহেতু এই আলোচনাগুলো আমরা সবারই মানে শুনতে অত্যন্ত ভালো লাগে, আমরা আরও শুনবো ইনশাআল্লাহ। আর যখনই আপনার কল করবেন আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব। জাযাকাল্লাহু খায়রান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমাদের জীবনে এখন টেনশন ডিপ্রেশন অনেক পরিমাণে বেড়ে গেছে, আর দুনিয়ার জীবনে মানুষ অল্পে তুষ্টি যেটাকে বলে কৃচ্ছতা সাধন, অল্পে তুষ্টি, এই গুণ থেকে মানুষ অনেক দূরে, এবং এমনভাবে দুনিয়ার প্রতি আসক্তি এবং ভালোবাসা তৈরি করে দেয়া হচ্ছে যে এই জীবনটাকেই মানুষ সবচেয়ে বড় প্রাপ্তি মনে করে, সবচেয়ে বড় এটাকে মনে করে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। এবং মানুষ যখন দামি গাড়ি বাড়ি উন্নত জীবনের বিভিন্ন চিত্র মানুষের চোখের সামনে যখন ভেসে ওঠে, আলিশান মহলগুলো মানুষ দেখে এবং খুব বড় বড় মানে হাই লাইফস্টাইল যখন মানুষ দেখে, তখন অর্থ উপার্জনের দিকে মানুষ ছুটে পড়ে, আর এত বেশি ছুটে পড়ে যে দিন রাত এক করে ফেলছে, এবং একটা প্রতিযোগিতা, সর্বত্র একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটা বেড়ে যাওয়ার কারণে এখন হয়েছে কি, সম্পর্ক, আত্মীয়তা, ভালোবাসা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, অন্যকে সময় দেয়া, অন্যকে মনোযোগ প্রদান, অন্যের সঙ্গে একটু অন্যের কোনো সাহায্য সহযোগিতা করা, কোনো ভালো ব্যবহার করা, কষ্টে সুখে দুঃখে সঙ্গী হওয়া, ভালো মন্দ অবস্থার খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, এই সব মূল্যবোধ এবং ভ্যালিউজগুলো আমাদের সমাজ থেকে সম্পূর্ণরূপে বিদায় হতে চলেছে। কারণ কি, উন্নত লাইফস্টাইল মানুষের সামনে তুলে ধরা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, এগুলো দেখার পর একজন গরিব মানুষ তার অন্তরে অসহায়ত্ব বোধ করে। একজন সাধারণ ইনকামের মানুষে বুঝে কীভাবে চুরি করা যায়, কীভাবে কালো টাকার মালিক হওয়া যায়, কীভাবে ধনসম্পদ বেশি উপার্জন করা যায়, তখন সে অন্যকে সময় দিতেও আর তার মন চায় না, কারণ সময় দিয়ে দিলে তো তার টাকার উপার্জনের পথ কমে যাবে। অন্যকে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে একটু সুন্দর ভাষায় কথা বলে ফেললে তার ব্যবসা সেখানে একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার অর্থ উপার্জনের হয়তো কোনো নতুন পথ আর সে খুঁজে পাবে না। একদিন দুদিন যদি কিছু মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করে ফেলে, তাহলে এক পর্যায়ে বলবে এখন আর কেউ আমার দিকে তাকাতেও যেন চেষ্টা না করে, আমি এদিক সেদিক। এই কারণগুলোর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং নবীগণ যে চারিত্রিক মূল্যবোধ আমাদের জন্য রেখে গিয়েছেন, উন্নত চরিত্রের ভ্যালিউজ যেগুলো রেখে গিয়েছেন, সেগুলো সমাজ থেকে বিদায় হতে চলেছে। আর পেছনে মূল কারণ হলো যে বস্তুবাদী দুনিয়া, বস্তুবাদী বিশ্ব, দুনিয়ার প্রতি আসক্তি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি হলো সকল গুনাহের উৎস, সকল পাপের মূল, সকল গুনাহের উৎস মূল, পাপের উৎস মূল। যত পাপাচার, যত ধরনের চুরি ডাকাতি খারাপ ব্যবহার, এই সবগুলো হচ্ছে দুনিয়ার ভালোবাসার কারণে। তো এই দুনিয়ার ভালোবাসা এবং বস্তুবাদী ধ্যান ধারণা এবং দুনিয়ার যত উপায় উপকরণ রয়েছে, আরামের বাজ্যত আরাম আয়েসের যেসব উপায় উপকরণ যেগুলোকে সাধারণ মানুষ স্থূল দৃষ্টিতে মনে করে, সেই সবগুলোর দিকে বেশি দৃষ্টি নিবদ্ধ হওয়ার কারণে, মনোযোগ হওয়ার কারণে এগুলোকে এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে দেখানো হচ্ছে। এখন সবাই বলে এই কার্পেট দিয়ে আর আমার কাজ চলবে না, এই সোফা দিয়ে আমার কাজ চলবে না, এই বেড দিয়ে আমার কাজ আর হবে না, এই ঘরের কালার আর সুন্দর নেই, এখন এর জন্য ইনকাম বাড়াতে হবে, আর্নিং বাড়াতে হবে, এখন বাড়াও, এর জন্য কাজ বেশি করতে হবে। কাজ যখন বেশি করতে হবে তখন আর আত্মীয়তার সম্পর্ক নেই, আর দাওয়াত দিয়ে কাউকে আনার কোনো চেষ্টা নেই, এইদিকে আমরা টাকা ব্যয় করতে আমাদের আর ইচ্ছা নাই, এখন কারো সুখে দুঃখে কোনো কারো খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই, দেশ থেকে যদি কেউ ফোন করে তাহলে এই সব ফোন বন্ধ সব কিছু, এখন আমরা আমাদের খালি আয় উপার্জন, আর এগুলো দিয়ে মানে পিপাসা নিবারণ হচ্ছে না।
এর দ্বারা এই তৃষ্ণা নিবারণ হচ্ছে না, পিপাসা নিবারণ হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, কারণ চাওয়া পাওয়ার এবং আশা অনেক বেশি, হোপ অনেক বেশি। এখন এ কারণে হয়েছে কি যে মানুষের আখলাক এবং চরিত্র বিনষ্ট হয়ে যাচ্ছে, ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, আচরণ খারাপ হয়ে যাচ্ছে, অন্যদের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে উদাসীনতা আমাদের জীবনে চলে আসছে, অন্যের জন্য স্যাক্রিফাইস করা, অন্যের জন্য ত্যাগ স্বীকার করার যে মনোমানসিকতা সেটা একেবারে দূর হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ জানে না এই উন্নত চরিত্র, ভালো ব্যবহার, অন্যের খেদমত, অন্যের সেবাদান এর চেয়ে বড় সম্পদ আর হতে পারে না। ওই সম্পদের চেয়ে এই সম্পদের দাম বেশি, ওই সম্পদ শেষ হয়ে যাবে। কিন্তু মানব জাতির মধ্যে উন্নত চরিত্রের মূল্যবোধগুলো থাকা, যে ভ্যালিউজ অফ ক্যারেক্টার্স, ভ্যালিউজ অফ বিহেভিয়ার্স, এগুলো থাকা নেহায়াত জরুরি। আর এগুলো নববী শিক্ষা ছাড়া কোনোদিন সম্ভব নয়, নবীর চরিত্র ছাড়া কোনোদিন সম্ভব নয়। সুবহানাল্লাহ। কোনো মানুষ কোনো কথা বলতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সে নিজে না বন্ধ করত, তা নবীজি তার নিজের থেকে ওই মানুষকে ডিসঅ্যাপয়েন্টেড করে কোনোদিন পৃথক হননি। এটা বলেননি আমার সময় নেই, তোমার কথা আর শুনতে পারবো না। এটা বলা খুব সহজ, কিন্তু করে দেখানো খুব কঠিন একটা ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। যে ওই মানুষ রাস্তায় আপনাকে ধরে বসেছে, কিছু কথা বলবে, তো এখন আপনি আটকে পড়ে আছেন, আটকে পড়ে আছেন, এমত অবস্থায় ওই মানুষ আর ছাড়ছেই না আপনাকে। আমি নিজে ধরে নিই কোনো কোনো সময় রাস্তা দিয়ে হাঁটার সময়, এই পাঁচ মিনিটের রাস্তা ওইটা আধা ঘন্টায় অতিক্রম করতে হয়, এক ঘন্টায়, কেউ কেউ পেয়ে বসেন। তো আমার সাথী সঙ্গী যারা বলছেন আপনি খুব দ্রুত চলে আসেন, তারা বলে আমি রোড ব্যবহার করে আমি কেন চলে আসি না। এখন আমার সাথে সাথে মনে পড়ে যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিজের পক্ষ থেকে বলেননি আমার সময় নেই, আমি আর কথা শুনবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, বাচ্চা বয়সের, বাচ্চাদের থেকে ভুল ত্রুটি হয়েই যায়, ত্রুটি বিচ্ছুতি স্বাভাবিক হয়ে যাওয়া, কিন্তু দশ বছর ছোটবেলায় খেদমত করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলছেন দীর্ঘ দশ বছর একাধারে নবীজির ফ্যামিলি মেম্বার হয়ে, তাঁর খাদিম, তার সেবক, তার সার্ভেন্ট হয়ে, তার জন্য খেদমতগার হিসাবে আমি দশ বছর অতিবাহিত করেছি। আর আমি ছোট বয়সের বাচ্চা ছিলাম, মা এনে বাচ্চাকে দিয়ে গেছেন নবীজির দরবারে, নবীজির খেদমতে, কিন্তু একটা বারও আল্লাহর নবী দীর্ঘ দশ বছরের সময় এটা কেন করলা এটাও বলেননি, এটা কেন করনি, এভাবে কেন করলে না এই কথাটা একবারও বলেননি। কেন এটা করেছো, কেন এটা এই চার্জ করেননি একবারও, আর কেন এটা করলে না এমন চার্জ একবারও করেননি, একবারও করেননি। দশ বছর কোনো বাচ্চাকে আপনি এইভাবে ব্যবহার দিতে পারেন, এত সুন্দর সুমধুর ব্যবহার এবং আখলাকের পরিচয় আপনি পেশ করতে পারেন, এটা মুখ দিয়ে অনেকেই চরিত্রের বক্তব্য আমরা রাখতে পারবো, কিন্তু এক সপ্তাহের মধ্যে আমার আসল চরিত্র ফুটে উঠবে। জাযাকুমুল্লাহ খায়র, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শোনার চেষ্টা করবো, যেহেতু প্রচুর কল্যাণ লাইনে চলে এসেছে, আমরা একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার মহরিম নেই, মরার ঘরে তার মুখ দেখা যায় না, একবার মৃতরে পালিয়ে আসছেন খুশি একটা দেখা দিছেন না, বাংলাদেশে আজকালে এখন তো ভিডিও কলে হতা, মরার পরে ভিডিও করে দেখাই না কিনা মাটিওর কিনা জলজাওর কিনাওর ইটা যাইতেছে বৈধ নেই আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। জি, আপনার প্রশ্ন। প্রথম প্রশ্ন একটা আর কি, যেমন সুরা আজাবে
ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা নাযিল করেছেন, আশা করি শেখ আপনারা দুইজনেও জানেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী, মানে আমি যদি মনে হোক ওটা বুঝতাম চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো নবীজিরে এমনিও ওশেষ রহমত ক্যাবরেন আনলিমিটেড, তো ইনো একটু আমি আমার তেমন জ্ঞান নাই আর কি, মানে আমি কোনো তর্ক বিতর্ক নাই, আমি আমার জীবনের জন্য নবীজিরে ভালো পাই। আমি অত বার জানতাম যে আমরা এখানে হইলে আল্লাহ যে স্পেশালি তারা জি বুঝতাম পারছি আপনার প্রশ্ন, জি ইনশাল্লাহ আপনার একটু উত্তর দেব। প্রথম প্রশ্ন ছিল চাচির চেহারা দেখা, জি মারা যাওয়ার পরে, মারা যাওয়ার পর তো দেখেন পরপুরুষ কেউ তো দেখতে পারবে না, যাদের জন্য পর্দা জরুরি ছিল জীবদ্দশায়, তা ইন্তেকালের পরও মহিলাদের চেহারা দেখানো এটা ঠিক না, দেখাও ঠিক না। কোথাও কোথাও আমরা দেখেছি আল ইয়াজু বিল্লাহ এমন গ্রামের মধ্যে আমরা দেখেছি যে একজন মহিলা হঠাৎ মারা গেছেন, তো পুরো গ্রামের লোকজন এসে চেহারা দেখে যাচ্ছেন, এটা তো মোটেও ঠিক নয়। কিন্তু আপন চাচি যদি হন, আপন চাচি, তাহলে আপন চাচির তো উনি ওনার সামনে বের হওয়া তো জায়েজ আছে, চেহারার পর্দা তো নেই, সুতরাং আপন চাচির চেহারা যদি দেখে নেন তাহলে তো এখানে গুনাহের তো কোনো কারণ নেন কারণ নেই। তো আমার যতটুকু আমি বুঝি, আমার তো এই মুহূর্তে এই কথাটা শক আমি হচ্ছে একটু যে কেন আপন চাচিকে দেখতে দেয়া হচ্ছে না, আপন চাচির সামনে তো মানুষ বের হতে পারে, তো অসুবিধার তো কোনো কারণ নেই এখানে। তো জানি না এত বেশি অতিরিক্ত কেন বুঝে ফেললেন, আল্লাহ আলাম। তো হ্যাঁ, এইটা যদি কেউ হাত দিয়ে স্পর্শ করতে চায় বা অতিরঞ্জন করতে চায় সেটাতে বারণ করতে পারেন, শুধু দূর থেকে চেহারা দেখা এটা তো সম্পূর্ণ জায়েজ, ইভেন স্বামীর জন্য তো জায়েজ। মারা যাওয়ার পর স্বামীর বিবাহের সম্পর্ক আর বাকি থাকে না, মারা যাওয়ার পর স্বামী আর স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু এরপরেও ফোকাহায় কেরাম ইসলামের আইন বিশেষজ্ঞগণ মাসআলা লিখেছেন কিতাবের মধ্যে যে স্বামীও দূর থেকে চেহারা দেখতে পারেন কিন্তু হাত দিয়ে স্পর্শ করা এটা থেকে বিরত থাকবেন। তো এইভাবে অন্যরাও এই কাজটা করবেন। তো আমি তো মনে করি চেহারা দেখতে তো আপত্তি হওয়ার কোনো কারণ নেই এখন এই মুহূর্তে যতটুকু আমার বুঝে আসছে, আল্লাহ আলম বিসওয়াব। যারা মাহরম থাকবেন সবাই দেখতে পারবেন, মাহরম যারা তারা দেখতে পারবেন, অবশ্য গায়ের মাহরম যারা তারা দেখবেন না, যারা যাদের জীবদ্দশায় পর্দা ছিল তারা দেখবেন না, তারা বিরত থাকবেন অবশ্যই। ওনার আর একটি প্রশ্ন, এই ভিডিও কলে মানে যারা মৃতর চেহারা বা খবর দেওয়া এগুলি যে করা হয় বা দেখানো হয় ওইটা ঠিক আছে? দেখেন দুই একটি কথা আমি বলবো, যে কারো ইন্তেকালের পর আমরা যারা প্রবাসে আছি দূর দেশে আছি, তো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা ইবাদত বন্দেগি ইসালে সওয়াব সওয়াব পৌঁছানো তিলাওয়াতে ব্যস্ত থাকা, এরপর বেশি বেশি করে তিলাওয়াত করা, নফল নামাজ পড়া, সাদাকা খেরাত করা, মাগফিরাতের জন্য দোয়া মুনাজাত করা, অন্তর দিয়ে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করা এবং তার কবরের সওয়াল জবাব কীভাবে আসান হয় এর জন্য দোয়া করা, আল্লাহ যেন ক্ষমা করে দেন মাফ করে দেন, এর জন্য মন দিয়ে মুনাজাত করা, সওয়াব পৌঁছে দেওয়ার ব্যাপারে গুরুত্ব সহকারে যত্নবান হওয়া, যেমন তিলাওয়াতের সওয়াব, নফল নামাজের সওয়াব বেশি বেশি করে কোরআনে করিম তিলাওয়াত করা, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস বেশি বেশি করে পড়া এবং মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, এটা হলো আসল দায়িত্ব। এগুলো বাদ দিয়ে আর আল্লাহর প্রতি মনোযোগী হওয়ার যে ফিলিং এটা যদি কম হয়ে যায় আর আমরা শুধু এগুলো দেখে কান্নাকাটিতে ব্যস্ত হয়ে পড়ি, এটা তো বিরত থাকতে হবে, এগুলো থেকে বেশি দেখা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আপনজন ছেলে মাকে যদি দেখতে না পারে, ছেলে বাবাকে যদি না দেখতে পারে, তাহলে এটা কষ্ট, একটা কষ্টকর বিষয়। তো এটা বাড়াবাড়ি যেন না হয় আর অতিরঞ্জন যেন না হয় এবং আসল কাজ মুর্দার জন্য যেটা উপকারী সেই কাজ থেকে দূরে সরে গিয়ে মানুষ হুলুস্থুল করে, হই হুল্লোড় করে, জমা একত্রিত হয়, জমা হয়, বেকার কথাবার্তা বেশি বলাবলি করে, এগুলো বাদ দিয়ে তেলাওয়াত দোয়া মুনাজাত এগুলোর মধ্যে সবাই মনোযোগী হয়ে যাওয়া, এটারে গুরুত্ব, এটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর শুধু ভিডিও দেখার প্রতি মনোযোগী থাকা আর কী হলো কী না, এগুলোর দ্বারা মর্দার যেহেতু কোনো ফায়দা হয় না, সুতরাং এগুলোর প্রতি মনোযোগী কম হওয়া উচিত। কিন্তু যারা বেশি আপন রক্তের সম্পর্কের মানুষ আছেন তারা যদি মনের সান্ত্বনার জন্য লিটল বিট দেখে নেন, কিছু কিছু দেখে নেন, আর অল্প যদি দেখেন আর ফুল টাইম হায় হুতাশ করার জন্য এগুলো দেখে,
হায় হুতাশে ব্যস্ত হওয়া থেকে যদি বিরত থাকেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনজনদের মনের সান্ত্বনার জন্য, যেহেতু কাছে থেকে তারা দেখতে পারছেন না, ভিডিও কলের মাধ্যমে চেহারা দেখা বা দাফনের দৃশ্যগুলো দেখা আর দোয়া করতে থাকা এগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু অধিক মনোযোগী হওয়া, বেশি সময় এর মধ্যে ব্যস্ত থাকা এবং এগুলো নিয়েই ব্যস্ত থাকা আর আসল করণীয় কাজ থেকে দূরে সরে যাওয়া আর হায় হুতাশেই সময়টা ব্যয় করে ফেলা, এটা থেকে বিরত থাকা উচিত। তো একটা ব্যালেন্স থাকার দরকার। জাযাকুমুল্লাহ। আসলে আরেকজন প্রশ্ন করেছিলেন সূরা আহজাবের মানে ইন্নাল্লাহ মালায়েকাতু ইউসাল্লুনা আলা নবী কথা কেন বললেন, ওইটা সংক্ষিপ্ত আকার দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ মালায়েকাতু ইউসাল্লুনা আলা নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন, সালাতু সালাম পাঠ করেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সালাতু সালামের সালাতের অর্থ হলো ইউসাল্লুনা আলা নবী, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে কন্টিনিউ, ফেরেশতাগণও রহমতের দোয়া করছেন, সালাতু সালাম প্রেরণ করছেন। তোমরাও হে ইমানদারগণ, তোমরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরাও এই কাজ করো। তো আল্লাহর জন্য এটা, আমাদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য মুখাপেক্ষী নন, যে আল্লাহ আমরা সালাতু সালামের দোয়ার তিনি মুখাপেক্ষীও নন, তার কোনো ঠেকাও নেই যে ওনার ঠেকায় পড়ে গেছেন যে ওনার কিছু সওয়াব অতিরিক্ত সওয়াবের প্রয়োজন, এটা নয়। এটা তো আমাদের মধ্যে, একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে তাহলে দশবার আল্লাহর রহমত নাজিল হয়, দশটা দরজা বুলন্দ হয়, দশটা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং কন্টিনিউ রহমত নাজিল হতে থাকে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারক আমাদের উপর খুশি হয়ে যায় এবং নবীজির দোয়া লাভের একটা ব্যবস্থা, আমাদের উপর রহমত নাজিলের এটা একটা ব্যবস্থা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের দরজাকে এত বুলন্দ করেছেন, তার মর্যাদাকে এত বুলন্দ করেছেন, বৃদ্ধি করেছেন যে তার প্রতি দুরূদ শরীফ পড়লে তার মর্যাদা তো আল্লাহ তাআলা এমনিতেই বৃদ্ধি করে দিয়েছেন এবং করছেনও। আমাদের দুরূদ শরীফের জন্য তিনি মুখাপেক্ষী নন, কিন্তু এটা আমাদের জন্য ইশকে রাসূল বৃদ্ধি হওয়ার, মহাব্বতে রাসূল, রাসূলুল্লাহর মহাব্বত বৃদ্ধি হওয়ার, আল্লাহর নৈকট্য বৃদ্ধি হওয়ার একটা উপায়, আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়, রহমত লাভের একটা উপায়, দরজা বুলন্দ হওয়ার একটা উপায়, গুনাহ মাফ হওয়ার একটা উপায়, ইশকে রাসূল বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা উপায় এবং আল্লাহর নৈকট্য লাভের একটা মুখ্যম সুযোগ, এটা তো আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। তো এই সুযোগটা আল্লাহ তাআলা যে দিয়েছেন এর জন্য আল্লাহর উপর আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া উচিত। এবং কোন কাজের পেছনে কী হিকমত রয়েছে, যেটার যে ফজিলত বর্ণনা করা হয়েছে, অসংখ্য গণিত ফজিলত বর্ণনা করা হয়েছে, এই ফজিলতের দিকে লক্ষ্য রেখে দুরূদ শরীফ একটা ইবাদত, আশিকানা ইবাদত, এই ইবাদত আঞ্জাম দেওয়া উচিত। এটার পেছনে কী নিগুড় রহস্য থাকতে পারে, কী কত হিকমত যে আছে, আমি হয়তো দুই একটা বলবো, অসংখ্য গণিত বাকি রয়ে গেছে এবং আমাদের কত আমলের পেছনে কী যুক্তি নিহিত রয়েছে সেটা আমার জানাও যদি না হয়, বুঝেও যদি না আসে, কোনোদিন যদি আমি এটা তথ্য উদ্ঘাটন নাও করতে পারি, তবু আমার এক মুসলমানের শান হলো, ইবাদত বন্দেগীর চাহিদা হলো, আল্লাহর বান্দা বান্দি হওয়ার দাবি হলো যে আমরা কোনো কথার কোনো হুকুমের অর্থ মর্ম আর অন্তর্নিহিত যুক্তিসিদ্ধতা বুঝে যদি নাও আসে, তবু আমরা অনায়াসে আল্লাহর হুকুমের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের কারণে, দুরূদ শরীফের অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত অসংখ্য ফজিলত লাভের আশায় আমরা এই দুরূদ শরীফের হুকুমের উপর আমরা আমল করব। এর পেছনে সব হিকমত যে আমাকে জানতেই হবে বা অন্যান্য ইবাদতের পেছনে কী হিকমত নিহিত, যুক্তিসিদ্ধতা নিহিত, কী দুনিয়াবি আখিরা উখরবী ফায়দা নিহিত, সেগুলো জানার উপর যেন আমল করা নির্ভরশীল না হয়, এটা বন্দেগীর শানের পরিপন্থী। বুঝেন না আসলেও আমি ইবাদত করব, কারণ আল্লাহ ভালো জানেন, এটাই হলো ইমানের দাবি। তো আমরা সব জিনিসের মধ্যে আমরা এটা দেখতে আরম্ভ করেছি যে সায়েন্টিফিক ফায়দা কী সেটা যদি জানতে পারি তাহলে আমল করবো, আর সায়েন্টিফিক ফায়দা না জানতে পারলে আমলের প্রতি তত বেশি মনোযোগ হয় না। তো এই ধ্যান থেকে একটু দূরে থাকা ভালো। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাদের প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ। ছোট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো এবং গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আলহামদুলিল্লাহ, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং ফাঁকে ফাঁকেও আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে বিভিন্ন গুণাবলী আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু একটি প্রশ্ন আমার হাতে রয়েছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো, অথবা আপনারা যদি কল করেন ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাওয়ালের ওয়াক্ত কখন আরম্ভ হবে এটা জানতে চেয়েছেন। একটা জওয়ালের সময়ের নফল নামাজ আমি বলবো, দুই তিনটা নফল নামাজের অংশ আমি বলতে চাই। সেটা হলো, একটা হলো ফজরের ওয়াক্ত যখন শেষ হয়, তো সূর্য উদয় হওয়া যখন আরম্ভ হয়, সানরাইজিং যখন আরম্ভ হয়, তো 10-15 মিনিট পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত। এটা হলো সূর্য উদয় হতে হতে যে সময়টা লাগে, 10-12 মিনিট সময় লাগে, এত লম্বা সময় না, মানুষ 24 মিনিট বানিয়ে ফেলেছে, এত লম্বা কিছু না। তো 10-12 মিনিট সময় বিরত থাকবেন নামাজ পড়া থেকে, সূর্য উদয় হওয়া যখন আরম্ভ হয়, সানরাইজিং টাইম যখন স্টার্ট হয়, এরপর থেকে সানরাইজ টাইম ডেইলি লেখা আছে, এরপরে এই 10-15 মিনিট পরেই প্রায় ঘণ্টাখানেক সময় থাকে ইশরাকের নামাজের। তো ইশরাকের 4 রাকাত নামাজ না পারলে মাত্র 2 রাকাত পড়লেও হবে। আর এরপর থেকে, ইশরাকের 1 ঘন্টার পর থেকে আরম্ভ করে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার ইমিডিয়েট আগের, বিগিন টাইম অফ জোহর যেটা বলা হয়, স্টার্টিং টাইম অফ জোহর, এর ইমিডিয়েট আগের 10-12 মিনিট টাইম নিষিদ্ধ সময় নামাজের জন্য, এটাকে জওয়াল টাইম বলা হয়। মানে অর্থাৎ সূর্য ঠিক মধ্যভাগে যখন আসে, ওই মধ্যভাগে থাকা অবস্থায়, মধ্য আকাশে থাকা অবস্থার যে অল্প 10-12 মিনিট, আর এরপরে এই 10-12 মিনিটে আবার পশ্চিম দিকে ঝুঁকা আরম্ভ হয়ে যায়। তো পশ্চিম দিকে ঝুঁকাটা আরম্ভ হয়ে যায়, তো ওই ঝুঁকা আরম্ভ হতেই জোহরের টাইম শুরু হয়। তো আমরা এই সবগুলো জিনিস নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবো না, বরং স্থানীয় ক্যালেন্ডারের মাধ্যমে আমরা জানবার চেষ্টা করব। তো আমি এই কথাটা বললাম সময়টা বোঝানোর জন্য, যে বিগিন টাইম অফ জোহরের যে সময় প্রত্যেক দিন ক্যালেন্ডার, প্রত্যেক এলাকার হিসাবে স্থানীয় নির্ভরযোগ্য ইসলামিক সেন্টারের যে নামাজের সময়সূচি আছে, নামাজের যে টাইম টেবল আছে, সেটা আপনারা সংগ্রহ করবেন আর দেখবেন যে বিগিন টাইম অফ জোহর কখন। এর ইমিডিয়েট আগের 10-12 মিনিট কোনো নামাজ পড়বেন না। ইশরাকের 1 ঘন্টার পর থেকে নিয়ে জওয়ালের আগ পর্যন্ত, ওই নিষিদ্ধ টাইমের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে একটা নামাজ আছে সালাতুল দোহা বা চাষতের নামাজ আমরা বলি, সালাতুল দোহা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং আমরা বলতে পারি বিভিন্ন হাদিসের আলোকে যে তাহাজ্জুদের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ নফল নামাজ হল সালাতুল দোহা বা চাষতের নামাজ। আর এই চাষতের নামাজ একেবারে 12 রাকাত পর্যন্ত পড়া যায়, 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, যত রাকাত চান পড়তে পারেন। কারণ ওই জোহর ফজরের পর থেকে আরম্ভ করে জোহর পর্যন্ত লম্বা এক সময় নামাজ থেকে আমরা বিরত থাকি, কিন্তু নফল নামাজের ইশরাকের সুযোগ, এরপর চাষতের সুযোগ অর্থাৎ সালাতুল দোহার সুযোগ রয়েছে। জোহরের ওয়াক্ত যখন দাখিল হয়, তখন এই ওয়াক্ত দাখিল হওয়ার ইমিডিয়েট পরে আরও 2 রাকাত পড়ারও প্রমাণ পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে 2 রাকাত সুন্নত পড়েছেন, আর এরপরে তো আপনি জোহরের ওয়াক্তের আগের যে 4 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, পারলে আরও 2 রাকাত নফল, এভাবে আপনি জোহরের নামাজ পড়বেন। কিন্তু জোহরের ওয়াক্ত যখন দাখিল হয়, বিগিন টাইম অফ জোহর, এটা আরম্ভ হওয়ার ইমিডিয়েট পরপর 2 রাকাত নফল নামাজ পড়ার প্রমাণ পাওয়া যায়, এটা আমরা পড়তে পারি। জাযাকুমুল্লাহ খাইরান। এরপর জাযাকুমুল্লাহ খাইর, আমরা ইনশাআল্লাহ আমরা কল নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসুল। জি হুজুর, আমার প্রশ্ন হইল, ছোট বাচ্চারে আরবি শিক্ষা দিবার লাগে, ওই যে অ্যালফাবেট আছে আরবি, আলিফ বা থা সা, এগুলোর মধ্যে তো এক সাইডে আর অপর সাইডে দেখা আল্লাহ, এক সাইডে যদি দেখা মিম, অপর সাইডে দেখা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো বাচ্চারে দিয়া খেলাইলে বা শিক্ষা দিলে বাচ্চা তো এদিকে ওদিকে ফালাইব, শিখাইব, এতে যদি ফাও লাগে বা ফাওয়ার উপরে ফালাই দেয় বাচ্চা এভাবে এইভাবে, বা আমারই ফাওয়ার উপরে ফালাইল সবার খুলে থাকিয়া, এগুলা কিটা কিভাবে কিটা করে আমরা একটু কিছু পরামর্শ দিতে। জি জি জি, বুঝতাম পারছি আমরা ইনশাআল্লাহ।
আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ওটাই আমার একটু বাড়ি জহরি হইবে আর কি আমি তার। জাজাকাল্লাহ। আসলে অনেক সময় ছোট বাচ্চারা খেলার অনেক কিছুতেই আলিব্বা শেখানোর জন্য, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য থাকে এবং পাশে কিছু আয়াত লেখা থাকে। দেখেন কোরআন শরীফ আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মসজিদের নাম, কোরআনিক আয়াতের ওয়ার্ড, এই সবগুলো হলো আমাদের জন্য সম্মানিত। ইচ্ছাকৃতভাবে এগুলোর কোনো অবমাননা করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় তাহলে ইস্তেগফার করবেন, উঠিয়ে শ্রদ্ধা করবেন, ভবিষ্যতে বিরত থাকার জন্য মানুষ হিসাবে যতটুকু চেষ্টা সম্ভব ততটুকু চেষ্টা করা উচিত, করা জরুরি। এবং বাচ্চাদেরকে শুরু থেকেই শিক্ষা দেওয়া দরকার। কোরআন শরীফ যেখানে সেখানে রাখলাম, কোরআন শরীফের উপরে দেখা যায় স্কুলের বই রেখে দিয়েছে বাচ্চা, এগুলো আমাদের কোনো খেয়াল নেই। তো এখন থেকে কোরআন শরীফের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান প্রদর্শন, আদব কোরআন শরীফের করা, এগুলো আমাদেরকে শেখাতে হবে, বুঝতে বোঝাতে হবে, জান এবং কন্টিনিউ সংশোধনের প্রয়োজন রয়েছে। এর জন্য কোনো কাফফারা নাই বা কোনো সদকা আবশ্যকীভাবে দিতেই হবে এমন নয়। ইস্তেগফার করবেন, বাচ্চাকে শেখাবেন, বুঝাবেন, ভবিষ্যতে যেন না হয় এর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। কোরআন শরীফ উঁচুতে রাখার বিশেষ জায়গা বানিয়ে নেবেন, যে এখানে কোরআন শরীফ থাকবে, যেখানে সেখানে আমরা ফেলে দেব না, যেখানে সেখানে আমরা রেখে দেব না, যেখানে বাচ্চারা আদব করতে পারবে না সে সমস্ত ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আস্তে আস্তে তো শেখাতে হবে, জানাতে হবে, কিন্তু বাচ্চাদেরকে শেখানোর জন্য এমন বই পুস্তক যদি থাকে, এখানে আলিফ ফর আল্লাহ, মিম ফর মুহাম্মদ, তো এইভাবে ইংলিশ শেখানোরও একটা ইয়ে রয়েছে, এ ফর আপেল যেভাবে বলে, সি ফর ক্যাট বলে, বিভিন্ন শব্দ দিয়ে এই সির ব্যবহারটা একটু শিখে নিল বাচ্চা, সি কোন জায়গায় ব্যবহার হয় সেটা দেখে নিল, এভাবে মিম কোন জায়গায় ব্যবহার হয় ওইটা বাচ্চা ছোটোবেলায় যদি দেখে নে, আলিফ কোন জায়গায় ব্যবহার হয় এটা যদি দেখে নে, তাহলে তার মধ্যে শুরু থেকেই অক্ষরের ব্যবহারের একটা জ্ঞানও অর্জন হয়, আর অক্ষর জ্ঞানের সাথে সাথে অক্ষরের ব্যবহারের নিয়ম জানার সাথে সাথে ইসলামী মূল্যবোধের সাথে এবং শায়েরুল্লাহ যেগুলো আছে, আল্লাহর স্বাতন্ত্র্য সূচক চিহ্ন যেগুলোকে বলা যায়, আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন বলা যায়, এগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা যেহেতু তাকওয়ার পরিচায়ক, ওয়ামান ইউআযযিম শায়েরুল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সুতরাং এই পড়ার মাধ্যমে অন্তরে এই জায়গাগুলোর শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, বড়ত্ব অন্তরে এটা স্থান পাবে। হ্যাঁ, এই শব্দগুলোরও শ্রদ্ধা আমাদেরকে শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে, এবং ভুল ত্রুটি হয়ে গেলে সেগুলো থেকে বিরত থাকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে খেয়াল রাখা উচিত। আর যদি এমনটা হয়ে যায় আস্তাগফিরুল্লাহ বলবেন, চুমু খাবেন, মাথায় রাখবেন, যেগুলো শ্রদ্ধা প্রদর্শনের বাহ্যিক আলামত আছে সেগুলো গ্রহণ করবেন, যাতে বাচ্চারাও এটা বুঝে যে এটা একটা অসম্মান হয়ে গেছে, এটা সম্মান শিখতে হবে আমাকে, যে আল্লাহর নাম সবচেয়ে বেশি সম্মানিত, তোমরা রেসপেক্ট করতে হবে, উপরে রাখতে হবে, পায়ের নিচে এভাবে ফেলে দিলে এটা গুনাহ হবে, অসম্মান প্রদর্শন হয়ে যাবে, এখন থেকে এটা যেন আর না হয়, এই ধরনের কিছু কথা বলা এবং ভবিষ্যতে সম্মান প্রদর্শনের পদ্ধতি, নিয়ম শিক্ষা দেয়া। এখন মাথা ব্যথার এই নিয়ম তো আর না যে মাথা কেটে ফেলো, মাথা কেটে ফেললেও তো মাথা ব্যথার সবচেয়ে ভালো চিকিৎসা হয়ে যায়, যার জীবনে কোনোদিন মাথা ব্যথা আর হবে না, তো এটা তো হয় না। তো এখন কোরআনি ঘর থেকে বের করে দিলাম বা আলিফ বা তা শেখার ব্যবস্থা শেষ করে দিলাম, তো এইভাবে তো কোরআনের প্রতি শ্রদ্ধা জন্ম নেওয়ার সুযোগই শেষ হয়ে যাবে, ভবিষ্যতে এই কোরআনের মহাব্বত তো আরও কমে যাবে আর আমরা আরও দূরে সরে যাব, তো এটা থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ, এখন থেকে শিক্ষা দেওয়ার প্রয়োজন। আর অনেক সময় অনেক ছোটো বাচ্চাদেরকে যে খেলার মধ্যে অনেক সময় দেখা গেছে পুতুলের মধ্যে বা এরকম বা কোনো একটা ফাঁকি যেগুলো বানানো হয় তার মধ্যে এই আকৃতির পুতুলের যে একটা সাইজ আছে এটা মোটামুটি বড় দেখা যায়, সুতরাং পুতুল থেকে তো বিরত থাকবেন, বড় সাইজের পুতুল থেকে। ওলামায়ে কেরাম এতটুকু লিখেছেন যে কোনো প্রাণীর ছবি যদি হয় তাহলে এটা দাঁড়ানোর পর যদি সুস্পষ্ট মাটিতে রাখলে দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না, এত ছোট যদি হয় তাহলে ছোট বাচ্চাদের খেলার জন্য এতটুকু সহ্য করে নেওয়া যায়, কিন্তু এর চেয়ে বড় যদি হয় তাহলে মূর্তির প্রতি আকর্ষণ বেড়ে যাবে, আইডল, জানদারের আইডল, প্রাণীর আইডল তৈরির যে আরো আরবে আর কিছু জায়গায় দেখা যায় মানে এইসব জিনিসের মধ্যেই আলিফ বা তাসা বা কিছু না, তো এই পুতুল থেকে বিরত থাকবো, বড় সাইজের পুতুল থেকে বিরত থাকা উচিত। আপনার অন্যান্য বই আছে বা অন্যান্য বালিশ টাইপের আছে কোনো কিছু, বালিশ টাইপের কোনো কিছু আছে এটার মধ্যে আবার অক্ষর, দোয়া ইত্যাদি
চাপ দিলে বের হয়, ওই টাইপের জিনিসগুলো কিনবেন, অনেক ধরনের খেলার মধ্যেও এরকম। দেখেন আপনাদের যে আপনারা যে ধরনের জিনিস কিনবেন সে ধরনের জিনিস মানুষ কিন্তু সাপ্লাই দেয়। সাপ্লায়াররা একটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা কানুনে কুদরত, মানে আল্লাহর একটা ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সে ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হলো যে যে জিনিসের চাহিদা যে পরিমাণ হবে ওই জিনিসের সাপ্লাই তত বেশি হবে। তো আপনারা ওই জিনিসগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে ব্যবসায়ীরা তারা এমন জিনিস তৈরি করবে যেটা 100% হালাল, যেটার মধ্যে হারামের বা নাজায়েজ হওয়ার দূরতম সম্ভাবনাও নেই, ওই ধরনের প্রোডাকশন তারা তৈরি করবে। তো প্রোডাকশনগুলো আমাদের কেনার উপর এগুলো সঠিক হওয়া না হওয়ার অনেক সময় নির্ভর করে। এই জন্য আপনারা বড় বড় আইডল বা জানধার বা প্রাণীর ছবি থেকে বিরত থাকার পরামর্শ আমি দেব। একেবারে ছোট কিছু হলে সেটা কোনো মতে সহ্য করে নেওয়া যায়, এতটুকুই। আর এগুলো যদি পায়ের নিচে, আবার এটার সম্ভাবনা আছে যে আপনি পায়ের নিচে ফেলে দিলে বেয়াদবিরও একটা চান্স আছে, তো বেয়াদবির একটা সম্ভাবনা পাওয়া যায় এর মধ্যে। তো এগুলো থেকে যতটুকু পারি আমরা দূরত্ব বজায় রাখব। আর জানদারের প্রাণীর ছবি যেগুলো মজবুরি, যেখানে অপারগতা যেখানে সেখানে ব্যাপার ভিন্ন, আর যেখানে কোনো ধরনের অপারগতা নেই সেখানে বড় সাইজের কোনো প্রাণীর আকৃতি থেকে ঘরকে মুক্ত রাখা এটা হবে বেশি উত্তম, এবং এটার দ্বারা যে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা থেকে আমরা বাঁচবার আশা বেশি রাখতে পারি, করতে পারি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমার কাছে একটি প্রশ্ন যে মিকাত আর হুদুদ এই দুইটা যে শব্দ বলা হয়, হুদুদে হারাম, হুদুদে হারাম আর মিকাত, আমি এটা সুন্দর প্রশ্ন করেছেন। অনেকেই মাশাআল্লাহ উমরার সফরে যাচ্ছেন, আমরাও আশা করব আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন আপনারা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওদা শরীফে যখন উপস্থিত হবেন তো আমাদের পক্ষ থেকেও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, এই সালাতু সালামের হাদিয়া আমাদের পক্ষ থেকেও পৌঁছে দেবেন। অত্যন্ত আশিকানা একটা সফর, প্রেমের আবেগে সিক্ত একটা সফর, লাইফ টাইম একটা সফর। তো আমাদের জানা থাকা প্রয়োজন যে হুদুদে হারাম বা হারামের সীমানা, সীমারেখা, এটা তিন প্রকার রয়েছে। এটা জানলে অনেক মাসআলাও বুঝতে সহজ হবে। তো তিন ধরনের সীমানা রয়েছে হারাম, হারাম শরীফের, হুদুদে হারাম মানে হারামের সীমানাগুলো, সীমানাসমূহ। তো তিনটা সীমানা রয়েছে, একটা সীমানাকে মিকাত বলা হয় আর আরেকটা সীমানাকে হেল এবং হারাম বলা হয়, আরেকটা হলো মসজিদুল হারাম। তো মসজিদুল হারাম যে দরজার ভিতরে আমরা ঢুকি বিসমুল্লাহ ওসলাতু, বাহিরের সমাজের অংশ না, ওই চতুর্দিকে যে দরজাগুলো রয়েছে এই দরজার ভিতরের অংশটা হলো মসজিদুল হারাম, অরিজিনাল মসজিদ আল হারাম, যেখানের ভেতরে নামাজ পড়লে, এক রাকাত পড়লে 100,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এইটা হলো শুধু ওই চারপাশের দরজা মসজিদের ভিতরের অংশ, মসজিদের অংশ, উপরের তোলা মাতাফ, বেতুল্লাহ শরীফের ভিতর পর্যন্ত মাতাফ সবগুলো মিলিয়ে সব হলো মসজিদুল হারাম। এটা হলো একদম যে অংশটা, যে তুর্কি যে হ্যাঁ দরজা যেখানে আছে, এখন অনেক বাইরে চলে আসছে না ওই দরজা, বাহিরের দরজা, বাহিরে আর দরজা নেই, ওটা খালি জায়গা, মানে কিং আব্দুল আজিজ বা হ্যাঁ ওই যে দরজা যেটা গেটের ভেতরের অংশ, গেট থেকে ভেতরের যে অংশ, এই সবগুলো মসজিদুল হারাম। তো মসজিদুল হারামের ভেতরের অংশে নামাজ পড়লে, 1 রাকাত পড়লে 100,000 রাকাতের সওয়াব। হ্যাঁ জামাত যদি সংযুক্ত হয় আর বাহিরেও কেউ জায়গা পায় সমান সওয়াব পাবে একজনে, কারণ মসজিদের ভেতরের সঙ্গে একটা কমিউনিকেশন রয়েছে, সহি কল এটাই। আর এটা হলো এক কথা, এটা হলো মসজিদুল হারামের একটা সীমানা, চতুর্দিকের দরজাগুলো যেমন বাবুল উমরা, বাবুল সালাম, বাবুল মালিক আব্দুল আজিজ, এই সবগুলো বাবুল ফাতাহ, এই সব বাবের মধ্যে যে সব দরজা লাগানো আছে, এই চতুর্দিকের এই দরজাগুলোর ভেতরের পুরো মসজিদের বারান্দা, মসজিদের ভেতর, উপরের অংশ মাতাফ, এরপরে বেতুল্লাহ শরীফের ভেতর, এই সব কাবাতুল্লাহর ভেতর, এই সব হলো মসজিদুল হারামের অংশ। এবং যেখানেই নামাজ পড়বেন 1 রাকাতে 100,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, এটা হলো মসজিদুল হারামের ভেতরের একটা অংশ। এই ভেতরে মহিলারা কোনো সময় হায়ব অবস্থায় আসতে পারবেন না,
মাসিক পিরিয়ড অবস্থায় আসতে পারবেন না। এই জন্য যাদের প্রথমে গিয়ে উমরা করতে হয়, যদি কিছু মহিলারা মাসিক পিরিয়ডকালীন অবস্থায় থাকেন তাহলে তারা হোটেলে অবস্থান করবেন, পিরিয়ড শেষ হওয়ার ইমিডিয়েট পরপর তারা এরপরে পাক হওয়ার পর অজু করে মসজিদের ভেতরে ঢুকবেন। তো এই অংশে নাপাক অবস্থায় ঢোকাও জায়েজ হবে না মহিলাদের জন্য। তো এই গেল একটা সীমানা। আরেকটা সীমানা হলো আপনারা হারামের বাহিরে যখন মক্কা শরীফে ঢুকেন, ঢোকার আগ মুহূর্তে একটা জায়গার নাম হলো সুমাইসিয়া। তো সুমাইসিয়া যে জায়গা, ওখানে একটা গেটও আছে, রাওয়ালের একটা, জি জি রাওয়ালের চিহ্ন বড় একটা রাওয়াল আছে। এই সুমাইসিয়ার ভিতরের অংশকে, ভিতরকে বলা হয়, বাহিরকে বলা হয় হেল আর ভিতরকে বলা হয় হারাম। এটা হারামের আরেকটা সীমানা। এটা প্রথমটা বললাম মসজিদুল হারামের অংশ, আর এরপরে বললাম হেল আর হারামের সম। এই ভেতরে আসার পর কোনো পাখি মারা, কোনো পিঁপড়া মারা, কোনো প্রাণীকে মেরে ফেলা এটা জায়েজ নয়। আর এটাকে বলা হয় বাহিরে হলো হেল আর ভিতর হলো হারাম। হেলকেই হুদুদ বলে না, এটা আরেকটা হুদুদ, দুই নম্বর সীমানা। দুই নম্বর এক সীমানা বললাম, আর তিন প্রকার সীমানা রয়েছে, এটা হলো দ্বিতীয় প্রকারের সীমানা। আর এই হারাম হুদুদের ভিতরে যদি কোনো মানে কোরবানি ওয়াজিব হয়, মানে জন্তু জবাই করা ওয়াজিব হয়ে যায়, দম ওয়াজিব হয়ে যায় যেটাকে বলে কোনো মিস্টেকের কারণে, তাহলে ওই হারামের ভেতরে এই দমটা জবাই করতে হবে, এটা করা জরুরি। এই হলো একটা কথা। আর আরেকটা সীমানা এরপরে রয়েছে আরও দূর পর্যন্ত, সেটাকে বলা হয় মেকাত। তো মেকাতের ভেতরে যদি মক্কা শরীফ আগন্তুক যারাই আছেন, যারা মক্কা শরীফকে লক্ষ্য করে উদ্দেশ্য করে সফর করেছেন, মক্কাতুল মুকাররমায় আমি যাব এই নিয়ত করে যারাই সফর করবেন, তারা এর পরবর্তী আরেকটা সীমানা, যেমন জিদ্দার নিকটবর্তী জায়গায় আছেন, জিদ্দার নিকটবর্তী এলাকায় আছে, এলমলম নামে একটা অনেকগুলো রয়েছে, ইয়ালমলম রয়েছে, এরপরে আরও আছে জাতু ইরাক একটা আছে, আরও কয়েকটা নাম রয়েছে একসঙ্গে, মদিনা মুনাওয়ারা থেকে আসার পথে আরেকটা নাম রয়েছে। তো এই সবগুলো পুরো এরিয়া জিবরিল আমিন আলাইহিস সালাম নির্ধারণ করে দিয়েছেন, এই পুরো অংশকে বলা হয় মিকাত। এটা হলো তৃতীয় সীমানা, অর্থাৎ মক্কা শরীফের উদ্দেশ্যে যারা সফর করবেন তারা এহরামবিহীন অবস্থায় তারা ওই মিকাতের ভিতরে আর ঢুকতে পারবেন না। তো অনেক সময় হয় কি, জেদ্দায় প্লেন পৌঁছার আগে আগে এর পেছনে আরেকটা জায়গায় যে হুদুদে হারাম নির্ধারণ করা হয়েছে, মিকাত তৃতীয় সীমানা যেটা, এই তৃতীয় সীমানার ভেতরে প্লেন ঢুকে যায়। তো জেদ্দায় আসলে ওই মানে মিকাতের ভিতরে প্লেনটা ঢুকে এরপরে জেদ্দায় আসতে হয়, তখন জেদ্দায় পৌঁছার পর এহরাম বাঁধলে হবে না, দম ওয়াজিব হয়ে যাবে, কারণ আপনি অলরেডি মক্কার উদ্দেশ্যে আসছেন, আর মক্কার শরীফের উদ্দেশ্যে যদি সফর করেন, প্রথমে মক্কায় যাবেন এই নিয়তে যদি আপনি সফর করেন, তাহলে মক্কা শরীফের উদ্দেশ্যে সফর করলে মিকাত ক্রস করলেই আপনাকে মানে মিকাতের আগে এহরাম বাঁধতে হবে। মক্কা শরীফের উদ্দেশ্যে সফর করলে কেউ উমরা ছাড়া থাকতে পারে না, প্রথম কাজ হবে বাইতুল্লাহ শরীফের সম্মান প্রদর্শন এবং বাইতুল্লাহর হক আদায় করা, আর এরপরে আপনি অন্য কাজ যান। ইভেন মক্কা শরীফে যদি কেউ, মক্কা শরীফের শহরের ভেতরে যদি কেউ কোনো বিজনেসের জন্য যায়, তো কেউ বলে আমি উমরা করবো না, মক্কার উদ্দেশ্যে সফর করলে আপনি এহরাম বেঁধে ঢুকতে হবে, আর আগে মক্কার হক আদায় করতে হবে, আর এরপরে আপনি অন্যান্য কাজ আপনার যেগুলো আছে সেগুলো করবেন। কিন্তু এই মক্কা শরীফের উদ্দেশ্যে বহিরাগত যারাই হবেন, তারা মিকাতের ভেতরে ঢোকার আগে আগে তাদেরকে এহরাম বাঁধতে হবে, উমরার নিয়ত করতে হবে, আর মিকাত ক্রস করা যাবে না এহরাম ছাড়া। তো এখন জিদ্দায় চলে আসলে এর আগেই প্লেন অনেক সময় মিকাতের একটা অংশকে ক্রস করে ফেলে, এই জন্য বেশ কিছুক্ষণ আগে সৌদি এয়ারলাইন বা অন্যান্য কিছু এয়ারলাইনের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয় যে মিকাত একটু পরেই চলে আসবে, মিকাতের ভেতরে প্লেন ঢুকে পড়বে, বিদায়ের আগেই আপনারা এহরাম শুরু করে নিন। এহরামের ব্যাপারটা বোঝার দরকার যে এহরাম তিনটা কাজ একসঙ্গে করলে এহরাম শুরু হয়। এহরাম শুধু কাপড় পরার নাম নয়, কাপড় পরে নিলে অনেকে মনে করে এহরাম হয়ে গেছে, না, তিন কাজের মাধ্যমে এহরাম শুরু হয়। একটা কাজ হলো যে এহরামের যে চাদর পুরুষরা পরেন সেটা পরবেন, নিচে একটা উপরে একটা সেলাইবিহীন, এটা হলো একটা কাজ। দুই নম্বর হলো মানে নিয়ত করা, উমরার নিয়ত করা, প্রপার নিয়ত করা যে আমি এখন উমরার নিয়তে এটা পড়লাম। আর তিন নম্বর কাজ হলো যে এই নিয়ত করার ইমিডিয়েট পর একবার অন্তত
তালবিয়া পাঠ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তিনটা কাজ যখন একত্রে পাওয়া যাবে, এহরামের চাদর পরা, এহরামের নিয়ত করা, উমরার নিয়ত করা, আর এর পরপর একবার তালবিয়া পাঠ, এই তিন কাজ একসঙ্গে হওয়ার পরপরই এহরাম স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, একটা কাজ যদি কেউ করে ফেলেন, চাদরটা পরে ফেললেন আগে বাগেই এয়ারপোর্টে, হিথ্রো এয়ারপোর্টে পরে ফেললেন, সেখানে যাওয়ার পর আপনি প্রপার এহরাম এখনো শুরু করেননি, শুধু কাপড় পরে নিলেন, ওইখানে পড়তে একটু কষ্ট হয়, অসুবিধা হয়, আমি আগে পরে নিলাম, কিন্তু এর আগে ধরেন কোনো আতর ব্যবহার ইত্যাদি আমি শেষ করে নিলাম, খুশবু ব্যবহার করা শেষ করে নিলাম, বা এহরামের মধ্যে যেসব নিষেধাজ্ঞা আছে, নিষিদ্ধ যিনি কাজ আছে, সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যদি কেউ কিছু সময়ের জন্য চান যে একটু ছাড় থাকুক। আর আমি নিজেও এরকম করি যে এহরাম বেঁধে নেই, কাপড় পরে নেই, এহরাম শুরু করি না, তো ওই সময় কিন্তু নামাজ যদি পড়েন তাহলে টুপি মাথায় পরেও নামাজ পড়তে পারেন, টুপি মাথায় দিয়ে আপনি নামাজ পড়বেন। তো অনেকে মনে করে আপনি এহরামের কাপড় পরা আবার টুপি পরে আছেন, এটা কেন? নিয়ত করার আগ পর্যন্ত টুপি পরতে পারবেন? একবার আমার উমরা শেষ হয়েছে, আর উমরা শেষ হওয়ার পর নামাজের ওয়াক্ত একেবারে কাছাকাছি ছিল, আমি তো হালাল হয়ে গেছি, কিন্তু এহরামের চাদর পরা রয়েছে আর আমি টুপি পরেছি, তো অনেক হাজি সাহেব আমাকে বলতেছে যে আপনি এহরাম পরা অবস্থায় কেন টুপি পরছেন, আপনার জন্য এটা তো নিষিদ্ধ। তো আমি বললাম আমি কেমন এহরামের অবস্থায় নেই, হ্যাঁ এহরামের এই চাদরগুলো পরিবর্তন করার সময় নেই, এর আগে আমার নামাজের সময় হয়ে গেছে, এখন আমি নামাজ পড়বো, এখন আমি যেহেতু এহরামের অবস্থায় নেই, সুতরাং সেলাই করা টুপি যেটা সেটা পড়তে আমার জন্য কোনো আপত্তি নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। তো এরপরে আপনারা এই এই তিনটা কাজের মাধ্যমে এহরাম কিন্তু শুরু হয়। আশা করি হুদুদ এহরাম যে তিন প্রকার এটা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। জাযাকুমুল্লাহ খায়র, মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম। আশা করি দর্শক শ্রোতা উপকৃত হয়েছেন। যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এর জন্য আপনাদের আর কল নিতে পারলাম না। আমরা জানি প্রচুর কলার লাইনে রয়েছেন, ইনশাআল্লাহ শনিবার থেকে একবারে বুধবার পর্যন্ত এই অনুষ্ঠান চলে। মুফতি আব্দুর রহমান সাহেব এবং মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব ইনশাআল্লাহ এই প্রোগ্রামগুলিতে থাকেন। যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, আমি মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাফিজ হুসাইন আহমদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযায়ে খায়র দান করুন, সকল কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, শুকরান জাযীলা। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।